আগামী বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ করতে যেতে পারবেন। সৌদি সরকার বাংলাদেশের জন্য এই কোটা অনুমোদন করেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2024 সালে হজে যাবার জন্য নিবন্ধন শুরু হবে এবছরের 16 সেপ্টেম্বর থেকে, আর শেষ হবে 2024 সালের 1 মার্চ। আগামী বছরের 29 এপ্রিলের মধ্যে নিবন্ধন করা সবাই ভিসা পেয়ে যাবেন এবং 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানানো হয়। সৌদি সরকারের কাছ থেকে মিনা, আরাফাত ও মুজদালিফার সেবামূল্য জানার পর 2024 সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করা হবে। গেল কয়েক বছরের মতো সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে হজ এজেন্সি ও ব্যবস্থাপনা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই জানলাম কথা গুলো। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটাকে সালাম দেওয়া জায়গা ভাবে আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।